আজকে বানালাম চিকেন কাবাবের একটা রেসিপি। বাড়িতে কোনো গেস্ট এলেই চটপট এটা বানিয়ে ফেলা যায়, তার সাথে ভীষণ রকম হেলদি আর টেস্টিও। চিকেন কাবাব বানাতে এখানে নিয়েছি বোনলেস চিকেন, সেটাকে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন। এর মধ্যে চাইলে ক্যাপসিকাম কুচি বা গ্রেট করা গাজরও দেওয়া যেতে পারে। ঝালের জন্য লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চা যেহেতু খাবে সেজন্য আমি লঙ্কা কুচিটা আর দিইনি। এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এরপর দিচ্ছি পাতিলেবুর রস। আমার পুরো একটা গোটা পাতিলেবু লেগেছে, কারণ যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটাই ছিল। এরপর দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। এরপর একে একে মশলাগুলো দেব। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, কালারটাও ভালো আসবে। তারপরে দিচ্ছি চাট মশলা, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, আর দেব সামান্য একটু গরম মশলা। যে কোনো কাবাবের মধ্যে ধনে গুঁড়ো আর গরম মশলাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, তাতে কাবাবের টেস্ট অনেকটা বেড়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। এখানে আমি দুই রকমের নুন ব্যবহার করেছি। প্রথমে দিলাম সামান্য একটু বিট নুন, তারপরে দিচ্ছি নর্মাল নুন। বিট নুনের জন্য কাবাবের টেস্টটা আর একটু ভালো হবে। এরপর দিয়ে দিলাম ছাতু বাইন্ডিংয়ের জন্য। ছাতুর জায়গায় চাইলে রোস্টেড বেসনও দেওয়া যেতে পারে। বেসনটাকে একটু শুকনো খোলায় নেড়ে তারপর ব্যবহার করতে হবে। কাঁচা বেসন একেবারেই ব্যবহার করবেন না, তাতে কাঁচা গন্ধ বের হয় কাবাব থেকে পরে। এরপর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর হাতের তালুর মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে কাবাবগুলোকে একে একে গড়ে নেব। এই চিকেন কাবাব স্ন্যাক্সে তো খাওয়া যেতেই পারে, এর সাথে সাথে অনেকেই আছেন যারা রাতের দিকে কার্বোহাইড্রেট খেতে চান না, মানে ভাত রুটি খেতে চান না, তারা চাইলে ডিনারে এই রেসিপিটা ট্রাই করতে পারেন সঙ্গে কিছুটা স্যালাড নিয়ে। তাহলে প্রোটিনের সঙ্গে ফাইবারটা ব্যালেন্স হয়ে যাবে, সেক্ষেত্রে শরীরের জন্যও ভালো, আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। কাবাবগুলো প্রায় 80% মতন রেডি। এবার শ্যালো ফ্রাই করব। তাওয়াতে কিছুটা ঘি আর কিছুটা সাদা তেল দেব। যে কোনো কাবাব ভাজার সময় যদি একটু ঘি অ্যাড করেন তাতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, আর যাদের ঘি খাওয়া বারণ তারা ঘিটা স্কিপ করতে পারেন। তবে কাবাবগুলো ভাজার সময় লো টু মিডিয়াম হিটেই কাবাবগুলো ভাজতে হবে, নয়তো বাইরের দিকটা লালচে হয়ে গেলেও ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। দুই সাইড ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি, চিকেন কাবাব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই চিকেন কাবাব রেসিপিটা যদি বাড়িতে কেউ ট্রাই করে থাকেন আমাকে ফটো পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ভিডিওই। আজকের মতন টাটা।